ইউক্রেন ইস্যুতে এবার ভারতের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যেটা জানা যাচ্ছে আমেরিকার মিত্র রাষ্ট্রগুলির তুলনায় কিছুটা ব্যতিক্রমী ভূমিকা নয়াদিল্লির। ইউক্রেন হামলার জন্য রাশিয়াকে শাস্তি দিতে পশ্চিমী দেশগুলি যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা মানা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। পুতিনের আগ্রাসন নীতির বিরুদ্ধে জাপান এবং অস্ট্রেলিয়ার ভূয়সী প্রশংসা করেছেন জো বাইডেন। তিনি বলেন, কোয়াডভুক্ত দেশগুলির মধ্যে একমাত্র ভারত কিছুটা হলেও ব্যতিক্রমী। জাপান এবং অস্ট্রেলিয়া অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়েছে। মধ্যবিত্তের হেসেলে ছেঁকা, 50 টাকা দাম বাড়ছে রাডার গ্যাসে, পেট্রোল ডিজেলের দাম বাড়লো 83 পয়সা লিটার, কিছু পেট্রোল কিনতে খরচ 105 টাকা 51 পয়সা, ডিজেলের দাম বেড়ে 90 টাকা 62 পয়সা। আমি অন্য ম্যাটেরিয়াল, এভাবে মাথা নত করানো যাবে না। ভোটে হারের প্রতিশোধ নিতে দিল্লিতে ডেকে হেনস্থা, 8.5 ঘন্টা পর ইডি দপ্তর থেকে বেরিয়ে চড়া সুর অভিষেকের। যাদের টাকা নিতে দেখা গেল তাদের ধরছে না কেন? যাদের বিরুদ্ধে অজস্র অভিযোগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন? এটা হোম মিনিস্টার স্ক্যাম, ইডি দপ্তর থেকে বেরিয়ে নাম না করে শাসবিন্দুকে নিশানা অভিষেকের। বীরভূমের রামপুর হাটে দুষ্কৃতীদের ছোড়া বোমায় খুন তৃণমূলের উপপ্রধান, জাতীয় সড়কের ধারে বসে থাকার সময় চড়াও দুষ্কৃতীরা রামপুরহাট মেডিকেলে নিয়ে গেলে মৃত ঘোষণা, এলাকায় উত্তেজনা। বালিগঞ্জে আক্রান্ত জি24 ঘন্টা, তৃণমূলের কর্মী সভায় গোলমালের ছবি তুলতে গিয়ে আক্রান্ত জি24 ঘন্টা চিত্র সাংবাদিক রতন ঘোষ, প্রাক্তন মেয়র পরিষদকেও মারধরের অভিযোগ, ঘটনায় দুঃখ প্রকাশ বাবুল সুপ্রিয়র। ইউক্রেন ইস্যুতে ভারতের ভূমিকায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট, রাশিয়ার বিরুদ্ধে কিছুটা ব্যতিক্রমী ভূমিকা নেয় দিল্লির পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞা কার্যকর নিয়ে কিছুটা হলেও সংশয় মোদী প্রশাসন, মন্তব্য বাইডেনের।